সবাই শোনো, এটা আমি একজনের নতুন ইন্টারভিউ নেব যাকে আমি পেয়েছি, কিন্তু সে শুধু বাংলাই বোঝে আর হিন্দি বোঝে, কারণ সে একটা বাঙালি আর সে পড়াশোনা করে। এটা আমি ইউটিউবে দেব, তো একটু ট্রাই হয়। এই নাও, এটা হচ্ছে রেখা মাসি। তো রেখা মাসি, যখন এই জলটা আসলো আপনাকে কি মনে হলো? এই কি সুন্দর নাকি বেকার? যখন এই জলটা আসলো আপনাকে কি মনে হলো? এই জমি নেবেই কি নেবে না? উত্তর বলে, উত্তর বলো যে যখন এই আসলো তুমি ও তুমি কি ভেবেছিলে, এটা নেবে কি নেবে না? কেন ভেবেছিল? বাবা কেন ভেবেছিলে, কেন ভেবেছিলে যে ও তোমার ইন্টারভিউ নেবে? কি বাজি দেখ, বলো বলো বলো, জানি না, যা খুশি একটা বলে দাও না, বলো। কি বলবো, যেতে পারবে না ততক্ষণ না বলো, বলো যে কেন তুমি ওকে বললে যে তোমার মনে হলো ইন্টারভিউ নেবে? বুঝেছিল গেলে কি করে যে ইন্টারভিউ নিতে ভালোবাসে? তোমার ছেলের মেয়ে কি আগে মনস্টার হাই দেখতো? তোমার ছেলে মেয়ে কি আগে মনস্টার হাই দেখতো যে তুমি জানো? ওটাই হবে, ওটাই হবে, ওটা হবে, ওটা হবে, ওটা হবে। একটু দাঁড়াও জি, আপনার আরেকটা প্রশ্ন, দুটো প্রশ্ন রয়ে গেছে। হ্যাঁ, এখন একটা ইন্টারভিউ ব্রেক, টা 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 টা। এবার তুমি বলো যে তুমি ইংরেজি কেন পড়ো? যখন এই জলটা আসলো তোমার কি মনে হলো এটার এত, তোমার কি এইটাকে মনে হলো যে এটা খুব বাজে জল? কেন চলো, কেন 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 সুন্দর কালারটা কি সুন্দর, আই লাভ ইউ বাবা। এবারও তোমায় নিয়ে নিচ্ছে, চল আরে আমি, তুমি আমার সাথে থাকবে, আমাকে প্রণাম করো, কারণ আমি তোমায় পড়াশোনা শেখাবো। মরে গেছে, মরে গেছে, আমি ওকে মেরে দেবো। চলো বাবা খাবে, চলো। আর এরম ভাবে রেখা মাসি।